আমাদের মাঝে অনেক সুন্দর উপস্থিত আছেন ২০০৮ সালে থেকে আমরা এটা শুরু করেছি ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আমাদের যেহেতু নিজেদের কোনো খেলার মাঠ নেই, সেজন্য স্থানীয় বাণী সংঘ ক্লাবের সহযোগিতায় আমরা এই মাঠে, বনের মাঠে, কোনাকপুর চিনপিনা মৌজার মধ্যে পড়ছে, বনের মাঠে আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে মাস্টারমশাইরা সকলে এসে আমরা সকাল থেকে এখানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটাগুলো মাঠের যেগুলো হয় সেগুলো সেই সমস্ত খেলাগুলো কমপ্লিট করি, আর তার সাথে সাথে ছেলে মেয়েদেরকে তারপর খাওয়া দাওয়া করা হয়। এটা খুব উৎসাহ ভরে প্রতি আজ 5 বছর পড়ল এটাকে নিয়ে, 5 বছর ধরে দেখছি যে ছাত্রছাত্রীরা খুব উৎসাহিত হয় এই বিষয়টাতে, আর আমাকেও মানে যেন চাপ থাকে কবে যেন এই অনুষ্ঠানটা আমি করতে পারবো, এই হিসেবেই আমরা এটা করে আসছি। তারপর দেখলাম মাস্টারমশাইরাও মানে অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ, মাস্টারমশাইরা ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিভিন্ন ইভেন্টের নাম দেয়, কিন্তু এবছর যেটা নতুন ইভেন্ট হয়েছে সেটা হচ্ছে মাস্টারমশাইদের 100 মিটার রেস। আমাদের বিশেষ করে ক্রীড়া শিক্ষকের একটা এবারে উদ্যোগ নিয়েছিলেন যে না, এবারে আমাদের মাস্টারমশাইরা যে ফিজিক্যালি আমরা সবাই ফিট আছি চরম পর্যায়ে, সেজন্য আমরা 100 মিটার রেস প্রতিযোগিতা করব। আমরা শুধুমাত্র খেলাধুলা এবং প্রত্যেক টিচারই এটাতে খুব আনন্দিত হয়েছে এবং তারা দৌড়েছে। স্যার, এই পিকনিকের স্যার যে খরচা হয়, খরচা কে বহন করে? পিকনিকের খরচাটা আমাদের এই আজকের দিনে যে মিড ডে মিলের খরচা সেটা থেকে খানিকটা হয়, আর বাকিটা আমরা আমাদের সাধারণ ফান্ড থেকেই দেওয়া হয়। সাধারণ ফান্ড থেকে দেওয়া হয়, কিছুটা আমাদের মাস্টারমশাইদেরও কন্ট্রিবিউশন থাকে এটাতে, এই আর কি। তো স্যার, এবারে পিকনিকে স্যার ছাত্র কি সবাই ছিল না স্যার, কম ছিল? না না, আমাদের এবারে ছাত্রছাত্রী মানে এবছরের ছাত্রছাত্রী 5 থেকে ক্লাস 10 অবধি ছিল, প্লাস যারা এবছরের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উপস্থিত ছিল। আমার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা এবছর 292, আমাদের উপস্থিত হয়েছিল 272। স্যার আপনার নাম? আমার নাম আকাশম খান, প্রধান শিক্ষক সোমনাথপুর এম এ। ধন্যবাদ স্যার আপনাকে। बता क्या पूछता है मुल्क में किसका गुजारा है, बता क्या पूछता है मुल्क में किसका गुजारा है, मेरी नजरों में देखो मुल्क का दिलकश नजारा है, बता क्या पूछता है मुल्क में किसका गुजारा है, मेरी नजरों में देखो मुल्क का दिलकश नजारा है, मेरे हाथों की रेखाओं में नक्शे हिंद सारा है, लहू के आखिरी कतरे में हिंदुस्तान पुकारा है, मेरा दिल है मेरी जान है मेरी आंखों का तारा है, ये हिंदुस्तान ये हिंदुस्तान ये हिंदुस्तान हमारा 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 है, हमारे मुल्क में हिंदू मुसलमान साथ रहते हैं, यहाँ ईसाई के कांधों सिख के हाथ रहते हैं हमारे मुल्क में। এখন তার স্টুডেন্ট আমি ছিলাম, সে সময় যে কার্যকলাপ হয়তো স্টুডেন্ট ছিলাম আমার শিক্ষকদের বিরুদ্ধে বলা উচিত না, সেই সময়কালে যে কার্যকলাপ এই বিদ্যালয়ে চলত, আজকে এই প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সহযোগিতায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকে মেনে যেভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই স্কুল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা এবং পরিচালন সমিতির সহযোগিতা, সেটাতে পৌরসভার পৌরপ্রধান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলী বিশাল ধন্যবাদ না জানি তারা যায়। তাই সব
সর্বক্ষণ এবং সমস্ত রকম কাজে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যেটুকু সমর্থ সেটুকু সমস্ত সমর্থ দিয়ে এই বিদ্যালয়ে যেভাবে উন্নয়ন করা যায় আমি সর্বকালীন সঙ্গে থাকব এই প্রতিশ্রুতি আমি করছি। সমস্ত ছাত্রছাত্রীদের আমি আশীর্বাদ জানাচ্ছি যেভাবে স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তাধারা একটা করেই চলেছে, যেমন প্রত্যেকটা প্রজেক্টের মারফত কন্যাশ্রী দিয়ে যুবশ্রী দিয়ে সবুজ সাথী দিয়ে ব্যাংক জামা থেকে শুরু করে স্কুলের ব্যাংক থেকে শুরু করে স্পোর্টসের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে চলেছে তার যে চিন্তাধারা সেই চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিচালক সমিতি যেভাবে সহযোগিতা করছে এবং স্টুডেন্টদের যেভাবে উন্নয়ন হয়েছে এই স্কুলে আমি চাইব আমাদের জেলার প্রতি যেন এই স্কুল এক নম্বর হয়ে ওঠে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম উজ্জ্বল করে এই বলে আমি আমার ক্ষেত্রে বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি সকল শিক্ষককে সহপ্রকাশ ধন্যবাদ জানাই এই সব গর্ব করার জন্য নিজেরা দায়িত্ব নিয়ে যেসব কাজ করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞ অনেক ধন্যবাদ জানাই। আর বিশেষ কিছু না বলে এইখানে আমার বক্তব্য শেষ করছি। এরপরে যারা প্রজাতন্ত্র দিবসে নাচ করবে তাদের ট্রায়ালটা দেখে নিচ্ছি, একটু বিরতি থাকছে, পরে আবার পুরস্কার বিতরণ সভা শুরু হবে। তৃতীয় দেবজ্যোতি মিশ্র মার দিন দেন আর ক্রস কোনটা মেয়ে নেই ভাই আসে আনন্দ সংবাদ। আপনাদের শহর রঘুনাথপুরে স্বস্তি হন্ডা নিয়ে এসেছে উইন্টার ধামাকা অফার। যে কোনো ধরনের টু হুইলার কিনলে আপনি পেয়ে যাবেন বিশেষ গিফট এবং বাম্পার প্রাইজ, আর এক্সচেঞ্জ অফারে পাবেন 1500 টাকা পর্যন্ত ছাড়। তাছাড়া 25% ডাউন পেমেন্ট ও ফাইন্যান্সে টু হুইলার কেনার জন্য এক্ষণে যোগাযোগ করুন স্বস্তি হন্ডা শোরুমে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড দুর্গা মন্দিরের সামনে। সম্পর্ক ফোন নাম্বার 7584858676 এবং 7063030700।